सहनावतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ণিজন্ত ধাতু, তার প্রয়োগ এবং ণিজন্ত ধাতু প্রয়োগ করলে, বাচ্য পরিবর্তন করলে কিরকম ব্যাপারটা কি হয়, কি নিয়ম আছে, কিভাবে পরিবর্তিত হবে সেই বিষয়গুলো শিখব। আচ্ছা, সেটা প্রথমে না করে এখন হয়তো এক দুজন আসবে, ওরা মিস করে যাবে, একটু ওয়েট করে যাই। তার আগে আমরা যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেইটা একটু দেখে নিই। তো ব্রহ্মণ শব্দ দেওয়া ছিল মুখস্থ করতে, সবাই করে এসেছ? পড়েছি স্যার, পড়েছি স্যার। স্যার সত্য সত্য নিয়েও একটু কথা ছিল। আচ্ছা হ্যাঁ, বলে নাও সত্য সত্য মেনে কি কথা আছে। স্যার 7 নম্বর যেটা দিয়েছেন, ইয়াদা গ্রীষ্মন গ্রীষ্মন্তু গ্রীষ্মর্তুহ আগচ্ছতি তদা ব্যঞ্জনানি বালনীয়ানি ভবন্তি চালনীয়ানি ভবন্তি। এটা আমি পারিনি স্যার। কেন, কোথায় অসুবিধা হলো? আমি প্রথম কোথায় আছে ওটা খুঁজে পাচ্ছি না। यदा ग्रीष्मर्तुः आगच्छति, এখানে গ্রীষ্মর্তুহ এটাই তো প্রথম। আচ্ছা, সাধু শব্দের মতো ঋতু, ঋতু ঋতু গ্রীষ্মর্তুহ গ্রীষ্ম ঋতু। আচ্ছা, তাইলে এটা হবে গ্রীষ্ম সাধু হয়তো। ব্যঞ্জনানি চালনীয়ানি ভবন্তি। ব্যঞ্জনানি চালনীয়ানি ভবন্তি। আচ্ছা স্যার, পরেরটাও পারিনি। পরেরটা কি ছিল? পরেরটা ছিল স্যার, ইয়দা ময়া চলচিত্রম দৃশ্যমান মানম তদা আনন্দ অনুভবতে অনুভূয়তে অনুভূয়তে। এখানে কি অসুবিধা হলো? প্রথমা কি বুঝতে পারছো না? এটা ময়া আছে, এটা তো তৃতীয়াতে। তৃতীয়া, তাহলে ময়া। আচ্ছা, যেমন ধরো রামেণ মন্ত্র লিখ্যমান, এখানে প্রথমা কোথায় আছে? এখানে মায়া চলচ্চিত্রম দৃশ্যমানম কোথায় কোথায় প্রথম আছে? স্যার চলচ্চিত্রম এটা ফল শব্দের মতো হয়ে কি? হুম ঠিক, এটা ফল শব্দের মতো চলচ্চিত্রম। তাইলে ময়া চলচ্চিত্রম দৃশ্যমানম আনন্দ অনু অনুভূয়তে, এরকম চেঞ্জ করো, চেঞ্জটা করো। ও তো স্যার চলচ্চিত্রম এটা একই রকম না, ফলম ফলে ফলানি। সপ্তমীতে কি হয়, একই রকম হয়?
ফলে 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 তাহলে তাহলে ময়া চলচ্চিত্রে দৃশ্যমানম আনন্দ দৃশ্যমানম এটাও প্রথম আছে। আচ্ছা, যেমন তুমি বললে রামেণ মন্ত্র লিখ্যমান, এখানে মন্ত্র এটাও প্রথমা, লিখ্যমান এটাও প্রথমা। লিখ্যমানটা তো মন্ত্রের মতো করেই যাবে, মন্ত্রকে অনুসরণ করে। আচ্ছা, তো এখানেও সেম জিনিস। আচ্ছা, ময়া চলচ্চিত্রে দৃশ্যমানে আনন্দ অনুভূয়তে। বুঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, চিত্রা বলো, শব্দ রূপ মুখস্থ করে এসছো, বলো। ব্রহ্মণ শব্দটা বলবো তো স্যার? হুম 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 বলছি স্যার, একটু দাঁড়ান। ব্রহ্মণি না না, ব্রহ্মা তুমি আমার কি লেখা ছিল আমি তো লিখে দিয়েছিলাম গ্রুপে। ব্রহ্মা ব্রহ্মণি ব্রহ্মাণি বহুবচনে গিয়ে আকার আছে, আগের দুটোই কিন্তু আকার নেই। ও, আগের দুটো ওইটা একটু মিস হয়ে যাচ্ছে স্যার। হুম, ব্রহ্মা ব্রহ্মাণি, হ্যাঁ ব্রহ্মাণি ব্রহ্মাণি, তিনটেই আকার শুনতে লাগছে। ব্রহ্ম ব্রহ্মণি ব্রহ্মাণি, হ্যাঁ এবারে ঠিক হলো, বুঝতে পারলে? ব্রহ্ম ব্রহ্মাণি ব্রহ্মণি, প্রথমা দ্বিতীয়া তো একই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রথমা দ্বিতীয়া একই, তারপর আর তৃতীয়াটা আত্মন শব্দের মতোই তো হবে। তাহলে ব্রহ্ম না ব্রহ্ম ব্রহ্ম ভ্যাম ব্রহ্ম ভিহি, ব্রহ্ম নে ব্রহ্ম ভ্যাম ব্রহ্ম ভ, ব্রহ্ম নহ ব্রহ্ম ভ্যাম ব্রহ্ম ভ, ব্রহ্ম নহ ব্রহ্ম নোহ ব্রহ্ম নাম, ব্রহ্মণি ব্রহ্ম ব্রহ্মণি দীর্ঘী কারণ। আচ্ছা স্যার, আর একটা কথা বলি, এখানে ব্রাহ্মণ গুলো সবগুলোই তো মধ্যে ন হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো মধ্যে ন হবে। ব্রহ্মণি ব্রহ্ম নোহ ব্রহ্ম সু, ব্রহ্ম হে ব্রহ্মণ হে ব্রহ্ম নৌ হে ব্রহ্ম নহ ব্রহ্মাণ হবে, ব্রহ্মাণ কেন হবে, সম্বোধনটা প্রথমের মতোই। হে হে ব্রহ্মা ব্রহ্মণ, হে ব্রহ্মণ হে ব্রহ্মণি হে ব্রহ্মাণি, হ্যাঁ ওই ওই সব প্রথমটার মতো, আত্মনির মতন নয় অবশ্য, হ্যাঁ হ্যাঁ আত্মনির মতো হবে ওটা, দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে, হম হম সৌমি আচ্ছা বলো। স্যার, আরেকটা কথা জিজ্ঞেস করছি, ওই হ্যাঁ বলো। যন্ত্রটার মধ্যে যে ধাপ ধামন শব্দটা আছে, তা ওটাতে তো দন্ত্য ন, ওটাতে কি দন্ত্য ন হবে না মূর্ধন্য হবে? ওটা একটু ওটা একটু আলাদা হবে, ঠিক আছে, ওটা আমি দেখাচ্ছি, ওটা একটু আলাদা হবে, রূপটা ব্রহ্মণ শব্দের মতো হবে না, একটু আলাদা হবে, ঠিক আছে, রূপটা ঠিক আমি আছে স্যার, দেখাবো একটু পরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। সৌমি বলো। স্যার, আমি নেট থেকে যে ব্রাহ্মণ শব্দটা ডাউনলোড করে মানে পড়েছি, এটা হ্যাঁ কিন্তু এই উনি যেটা বললেন তার সাথে মিলছে না, তো আমি জানি না আমারটা তাহলে হয়তো ভুল। আচ্ছা কি করেছো শুনি। ব্রাহ্মণহ ব্রাহ্মণৌ ব্রাহ্মণাহা, ওটা তো ব্রাহ্মণ শব্দ হয়ে গেছে, ব্রহ্মণ শব্দ হয়নি, ও ওটা ব্রাহ্মণ অকারান্ত শব্দ, যেটা আমরা বাংলাতে ব্রাহ্মণ বলি না, ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ অর্থে ব্রাহ্মণ শব্দ হয়ে গেছে। আর এটা ব্রহ্মণ তাই তো? এটা ব্রহ্মণ শব্দ, এটা নকারান্ত শব্দ, ওটা অকারান্ত শব্দ, ওটা তো রাম শব্দের মতো হয়েছে, ব্রাহ্মণাহ ব্রাহ্মণ ব্রাহ্মণাহ ব্রাহ্মণম ব্রাহ্মণ ব্রাহ্মণ, রাম শব্দ। ঠিক আছে, তাহলে বাকিরা বলুন, আমি সেটা শুনে লিখে নিচ্ছি, লিখে নিয়ে আমি লাস্টে তাহলে বলবো। ঠিক আছে ঠিক আছে, তারপরে বলো। হ্যাঁ বলো। ব্রহ্ম ব্রহ্মণি ব্রহ্মাণি,
ব্রহ্ম, ব্রহ্মণী, ব্রহ্মাণী, ব্রহ্মণা, ব্রহ্মভ্যাম, ব্রহ্মভীহি, ব্রহ্মণে, ব্রহ্মভ্যাম, ব্রহ্মভ্যহ, ব্রহ্মণঃ, ব্রহ্মভ্যাম, ব্রহ্মভ্যহ, ব্রহ্মণঃ, ব্রহ্মণোঃ, ব্রহ্মণাম, ব্রহ্মণী, ব্রহ্মণোঃ, ব্রহ্মসু। হে ব্রহ্ম, হে ব্রহ্মণী, হে ব্রহ্মাণী। সম্বোধনের এক বোধনে হে ব্রহ্মণ নকার আছে, ঠিক আছে? আচ্ছা স্যার, বাকি সব ঠিক আছে। শ্রাবন্তী বলো। হ্যাঁ স্যার বলছি। স্যার তাহলে এর পরিচয়টা এরকম হবে, নাকারান তস্যা পুংলিঙ্গিনাহ ব্রাহ্মণ। পুলিঙ্গ নয় এটা, না পুংসক লিঙ্গ। হ্যাঁ, নাকারান তস্যা নাপুংসক লিঙ্গ লিঙ্গস্য ব্রাহ্মণ শব্দস্য রূপাণি। ঠিক আছে। ব্রহ্ম, ব্রহ্মণি, ব্রহ্মাণি, ব্রহ্ম, ব্রহ্মণি, ব্রহ্মাণি, ব্রহ্মণা, ব্রহ্মভ্যাম, ব্রহ্মভীহি, ব্রহ্মণে, ব্রহ্মভ্যাম, ব্রহ্মভ্যহ, ব্রহ্মণঃ, ব্রহ্মভ্যাম, ব্রহ্মভ্যহ, ব্রহ্মহ, ব্রহ্ময়োঃ, ব্রহ্মণে। বললে কি বললে কি বললে? ব্রহ্মহ, ব্রহ্মণঃ। ও, ব্রহ্মণঃ, ব্রহ্মণ্যোঃ, ব্রহ্মণাম, ব্রহ্মণি, ব্রহ্মণ্যোঃ, ব্রহ্মাসু, ব্রহ্মাসু, ব্রহ্মাসু। হে ব্রহ্ম, ব্রহ্মাসু নয়, ব্রহ্মাসু, ব্রহ্মসু। হে ব্রহ্ম, হে ব্রহ্মণঃ, হে ব্রহ্ম, হে ব্রহ্মণ, হে ব্রহ্মণ, হে ব্রহ্মণি, হে ব্রহ্মণি, হে ব্রহ্মণানি, ব্রহ্মাণি, ব্রহ্মাণি। আত্মনে যেমন দন্ত্য আছে, ওটা তাহলে মূর্ধন্য, মূর্ধন্য, সব মূর্ধন্য। আচ্ছা, মৌমিতা করেছো? তুমি তো কালকে ছিলে না। না স্যার, আমি কালকে ছিলেন না, ছিলাম না। করেছো, করতে পারো, পেরেছো? ব্রহ্মণ শব্দস্য রূপাণি, ব্রহ্ম, ব্রহ্মাণি, ব্রহ্মণি, ব্রহ্মাণি, ব্রহ্ম, ব্রহ্মণি, ব্রহ্মাণি, ব্রহ্মণা, ব্রহ্মভ্যাম, ব্রহ্মভ্যহ, ব্রহ্মভীহি, ব্রহ্মণে, ব্রহ্মভ্যাম, ব্রহ্মভ্যহ, ব্রহ্মণঃ, ব্রহ্মভ্যাম, ব্রহ্মভ্যহ, ব্রহ্মণঃ, ব্রহ্মণোঃ, ব্রহ্মাণাম, ব্রহ্মণি, ব্রহ্মাণি, ব্রহ্মণোঃ, ব্রহ্মাসু, ব্রহ্মাসু। হে ব্রহ্মণ, হে ব্রহ্মণি, ব্রহ্মণি, হে ব্রহ্মাণি। ঠিক আছে, খুব ভালো। সৌমি বলো, পারবে এখন? বলো। ব্রহ্ম, ব্রহ্মণি, ব্রহ্মাণি, ব্রহ্ম, ব্রহ্মণি, ব্রহ্মাণি, ব্রহ্মণা, ব্রহ্মভ্যাম, ব্রহ্মভীহি, ব্রহ্মণে, ব্রহ্মভ্যাম, ব্রহ্মভোঃ, ব্রহ্মণঃ, ব্রহ্মভ্যাম, ব্রহ্মভোঃ, ব্রহ্মণঃ, ব্রহ্মণয়োঃ, ব্রহ্মণোঃ। আচ্ছা, ষষ্ঠীর প্রথমটা ব্রহ্মণঃ হবে, ব্রহ্মণঃ, বয়রফলা, হয়ম, মূর্ধন্য বিসর্গ। হ্যাঁ, তারপর একটা হচ্ছে বয়রফলা, মানে দ্বিতীয় হবে, দ্বিবচন হবে বয়রফলা, ক্ষয়ম, তারপরে মূর্ধন্য ওকার, ওকার। হ্যাঁ,
তারপরে অন্তস্থয় ওকার বিসর্গ। আচ্ছা, অন্তস্থয় নেই, অন্তস্থয় নেই। ব্রহ্মণ ওহ, ব্রহ্ম নহ, ব্রহ্ম নাম, ব্রহ্মণি, ব্রহ্ম নহ, ব্রহ্মাসু, হে ব্রহ্মণ, হে ব্রহ্মণে, হে ব্রহ্মাণী। ঠিক আছে স্যার, এইটা না আমি পাচ্ছি না, এটা একটুখানি আপনি গ্রুপে শেয়ার করবেন এই ফর্মটা, এটা অষ্টাদ্বৈতে পেলাম না ভালো করে। অষ্টাদ্বৈতে এই শব্দটা নেই, অন্য শব্দ আছে, আমি বলছি, দিয়ে দিচ্ছি, মানে এই শব্দটা নেই, এরকম অন্য শব্দ আছে। হুম স্যার, এটা একটুখানি পরে শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখো, ওই আমি এখানটা জিনিস শেয়ার করছি, দেখাচ্ছি। দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো সবাই? এইটা হচ্ছে ধামন শব্দ, ঠিক আছে। আজকে যে আমরা ওই যে যেটা উপাস করবো এখন, এখানে ধামন শব্দটাও আছে। ধামন শব্দটা নকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, কিন্তু রূপটা একটু আলাদা যায়, ঠিক আছে। ওই জন্য শব্দটা দেখাচ্ছে, দেখে নাও একবার। নামন শব্দের মতন হবে কি? হ্যাঁ, নামন শব্দের মতো হবে, ঠিক আছে। নামনি, নাম, নামনি, নামানি। হম, দেখে নাও, মিলিয়ে নাও, দেখবে ওই রকমই যাচ্ছে। অনভাগান্ত শব্দ স্যার এটা। হম, নকারান্ত আর কি। অনভাগান্ত স্যার। হম 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 আচ্ছা মৌমিতা দেখো, আমি গ্রুপে শেয়ার করেছি বর্মন শব্দ, ঠিক আছে। ওই বর্মন শব্দটা, আচ্ছা আচ্ছা, ওই শব্দটাই মতই পুরো হবে, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর এটার সাথে মিল আছে তো স্যার? হ্যাঁ, এর সাথে মিল আছে, কিছু তিন চারটে জায়গায় চেঞ্জ আছে, ওই জন্য আমি এটা দিলাম। ধাম ধামনি ধামানি ব্রহ্ম ব্রহ্মণি ব্রহ্মাণি, ধাম ধামনি ধামানি ব্রহ্ম ব্রহ্মণি ব্রহ্মাণি, সম্বোধন একই। এই তৃতীয়া চতুর্থী পঞ্চমী প্রথমা এক বচন গুলো, আর ষষ্ঠীর পুরোটা সপ্তমীর ওই দ্বিবচন, এরকম ধরনের এগুলো একটু চেঞ্জ আছে, ঠিক আছে, বাকি সব একই আছে। একটু ধরো। হ্যাঁ স্যার। কি ফেলছো হিমু? স্যার আমি এটা একটু শুনলাম না, আর একবার একটু বলে দেবেন স্যার। হ্যাঁ এবার শোনো, বলছি যে ওই যে যেটা ব্রহ্মণ শব্দ মুখস্থ করেছো সেই শব্দের মতোই হবে, ঠিক আছে। কিছু জায়গায় চেঞ্জ আছে, সেগুলো একটু খেয়াল করে নাও। এখানে দেখুন, ধামনা তৃতীয়ার এক বচন, ওখানে ছিল ব্রহ্মণা, এখানে হচ্ছে ধামনা, ওই মাঝের অকারটা উড়ে গেছে, যুক্তাক্ষর হয়ে গেছে, যুক্তাক্ষর হয়ে গেছে। হ্যাঁ, ওখানে ছিল ব্রহ্মণে, এখানে হলো ধামনে, ধামনে, ব্রহ্মণাহ ধামনাহ, ব্রহ্মণাহ ধামনাহ, ব্রহ্মণোহ ধামনোহ, ব্রহ্মণাম
ধাম নাম হ্যাঁ ব্রাহ্মণ ও ধাম ন এইটুকু চেঞ্জ হয়েছে ঠিক আছে এগুলো একটু খেয়াল রাখতে হবে এটা খালি যুক্তাক্ষর হয়ে যাচ্ছে সবাই এটা পারলে একবার স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশটটা নিয়ে নি নিয়েছে সবাই স্ক্রিনশট হ্যাঁ স্যার নিয়েছি সবার হয়েছে হ্যাঁ স্যার বন্ধ করছি ঠিক আছে হয়ে গেছে এক মিনিট স্যার হয়নি আচ্ছা দাঁড়াও জাস্ট এক মিনিট লাস্টের দিকে আছে সে প্রিয়ন্ত আর শঙ্কর ওরা আসছে না কদিন এই মাসে তো আসেনি আগের মাসে এসেছিল এই মাসে আসেনি হ্যাঁ পর পর কদিন এলো না হয়তো অন্য পরীক্ষা টরীক্ষা কিছু দিচ্ছে আমি ফ্লাইটে ছিলাম কি হলো কালকে কালকে নতুন কিছু হয়নি এই আত্মন শব্দটা অভ্যাস হয়েছে আর ওই সতী সপ্তমীটা আরেকবার হয়েছে ঠিক আছে আচ্ছা স্যার হয়েছে থ্যাংক ইউ ঠিক আছে আচ্ছা এইবারে একটা কথা বলি বলছি আপনি যে এই ক্লাসগুলো নিয়ে নিচ্ছেন তাহলে আপনার সিলেবাসটা শেষ হয়ে গেলে আর দুজন স্যার ওনারা কি তখন আপনি কি আর ক্লাস নেবেন না স্যার না না আসলে ওনারা নেই ওই অমিত স্যার এখন নেই ওই কারণে আমার ক্লাসগুলো নিতে হচ্ছে ঠিক আছে অমিত স্যার পরের সপ্তাহ থেকে নেক্সট উইক থেকে আবার নেবেন ও আচ্ছা ঠিক আছে এই সপ্তাহটা নেই ওই জন্য আমি নিলাম এই দুটো সপ্তাহ ছিলেন না উনি ওই কারণে ওনার জায়গা আমি নিয়ে নিচ্ছি আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা আমরা আগে এটা অভ্যাস করে নেবো তারপরে ওই পেতে যাব আচ্ছা আমাদের তাহলে ব্রহ্মণ শব্দ দেখো এইখানে যে শব্দগুলো রয়েছে এই লাইনে সেখানে তোমরা দেখলে দেখো ব্রহ্মণ শব্দ আছে তোমরা জানো মুখস্থ করলে ধামন শব্দটা দেখিয়ে দিলাম ঠিক আছে ধামন শব্দ জানো বর্তমান শব্দটা ওটা বর্তমান হচ্ছে রাস্তা ঠিক আছে মার্গ রাস্তা যেটা এই বর্তমান শব্দটা ব্রহ্মণ শব্দের মতো যাবে ঠিক আছে ব্রহ্মণ শব্দ যেমন হয়েছে সেরকমই বর্তমান শব্দ ঠিক আছে তারপরে আবার ধামন শব্দ আছে লাস্টে বিয়মন শব্দ দেখতে পাচ্ছ সপ্তমীতে আছে বিয়মন শব্দ বিয়মন শব্দটা ধামন শব্দের মতো যাবে তাহলে ব্রহ্মণ শব্দ আর বর্তমান শব্দ একরকম যাবে ব্রহ্মণ শব্দের মতো আর ধামন শব্দ আর বিয়মন শব্দ একরকম যাবে ঠিক আছে বোঝা গেল ধামনটা আর বর্তমানটা ধামনটা আর বিয়মনটা বিয়মন বিয়মন হচ্ছে আকাশ হ্যাঁ ধামন আর বিয়মন একই রকম ভাবে যাবে আর আত্মন আর ব্রহ্মণ একই রকম ভাবে যাবে আচ্ছা তাহলে শুরু করো একজন শুরু করো পাপকে শুরু করো বলবো স্যার আমি বলবো আচ্ছা তুমি বলো 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 আচ্ছা ব্রহ্ম গচ্ছতি ধাম ব্রহ্ম গচ্ছতি ধামনি ব্রহ্ম গচ্ছতি ধামনি ধামানি ওটাই বাবা ধামানি ব্রহ্মাণি গচ্ছন্তি ধাম ব্রহ্মাণি গচ্ছন্তি ধামনি ব্রহ্মাণি গচ্ছন্তি ধামানি তারপরে এটা তো হয়ে গেল স্যার হয়ে গেল তারপরে পরের জন বলবে
বাপরে বলো স্যার, এই যে ধামনের পরেরটা বর্তমান, বর্তমান আচ্ছা, ব্রহ্ম গচ্ছতি বর্তমানা, ব্রহ্ম গচ্ছতি বর্তমাভ্যাম ভ্যাম, ব্রহ্ম গচ্ছতি বর্তমভিহি, ব্রহ্মণি গচ্ছতঃ বর্তমানা বর্তমানা, ব্রহ্মণি গচ্ছতঃ বর্তমভ্যাম, ব্রহ্মণি গচ্ছতঃ বর্তমভিহি, ব্রহ্মাণি গচ্ছন্তি বর্তমানা, ব্রহ্মাণি গচ্ছন্তি বর্তমভ্যাম, ব্রহ্মাণি গচ্ছন্তি বর্তমভিহি। ঠিক আছে, হ্যাঁ সৌমি বলো। এক মিনিট স্যার, একটু দেখে বলছি। তাহলে ব্রহ্মণ বলবো, আর এদিকে ধামন 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 বলবো। হুম আর আচ্ছা, তাহলে স্যার প্রথমটা বলে দিন, কনফিউশন হচ্ছে। তারপর দাদাতি দিয়ে হবে তো, চতুর্থী আছে, তাই তো? তৃতীয়া তো হয়ে গেল, চতুর্থী মানে দদাতি। তাহলে ব্রহ্ম এক বচনে, প্রথম আর এক বচনে ব্রহ্ম শব্দের কি হয়? ব্রহ্ম ব্রহ্ম, তারপরে কি হবে? দদাতি। আর ধামন শব্দের কি হবে? চতুর্থী বলতো, চতুর্থী কি হবে ধামন শব্দের? আমি দেখালাম তো, চতুর্থী কি হবে? ধামনে হবে, ধামনে, তাই তো? তাহলে এরকম ব্রহ্ম। ঠিক আছে, এবার বলার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ বল। ব্রহ্মণে দদাতি, ব্রহ্মে নয়, ব্রহ্ম, ব্রহ্মা, ব্রহ্মতে তো একবার প্রথমেই লাগাতে হবে না, ওটা তো কর্তা। আচ্ছা হ্যাঁ, তাহলে ব্রহ্ম, তাই তো প্রথমটা? হ্যাঁ ব্রহ্ম। ব্রহ্ম দদাতি ধামনা, ধামনে চতুর্থী। আচ্ছা ধামনা, ধামনা তো তৃতীয়া, তৃতীয়া, হ্যাঁ চতুর্থী বলতে ধামনে। হুম ব্রহ্মা দদাতি ধামভ্যাম, ব্রহ্মা দদাতি ধামভিহি, ধামভ্যহ, ধামভি তৃতীয় না চতুর্থী? ধামভ্যহ, ব্রহ্মা দদাতি, আচ্ছা তারপর ওটা হবে ব্রহ্মণি দত্তহ ধামনে, ব্রহ্মণি দদাতি দত্তহ, দত্ত সরি দত্তহ ধামভ্যাম, ব্রহ্মণি দত্তহ ধামভহ। তারপর একটা হচ্ছে ব্রহ্মাণি দদতি ধামনে, ব্রহ্মাণি দদতি ধামভ্যাম, ব্রহ্মাণি দদতি ধামভ্যহ। ঠিক আছে, স্মরণ কি বলো? শ্রাবন্তী, ষষ্ঠী কেন, এর আগে কি হলো? পঞ্চমী, পঞ্চমী হলো না, মানে আমি পঞ্চমী বলবো। গমন, গমন কেন পঞ্চমী বলছো? ধামন, ব্রহ্ম আদদাতি ধামনাহ, ব্রহ্ম আদদাতি
ধামভ্যাম ব্রহ্ম আদদাতি ধামভ্যহ ব্রহ্ম ব্রহ্মণি আদত্তহ ধামনহ ব্রহ্মণি দত্তহ আদত্তহ আদত আদত্তহ ধামভ্যাম ব্রহ্মণি আদত্তহ ধামভ্যহ ব্রহ্মাণি আদদতি ধামনহ ব্রহ্মাণি আদদতি ধামভ্যাম ব্রহ্মাণি আদদতি ধামভ্যহ ঠিক আছে মৌমিতা বলো মৌমিতা শুনতে পাচ্ছ মৌমিতা শুনতে পাচ্ছ স্যার সরি স্যার আমি মিউট করেই কথা বলছিলাম আই এম সো সরি ব্রহ্ম দ গমনম করতি ধামনহ ব্রহ্ম গমনম করতি ধামনহ ব্রহ্ম গমনম করতি ধামনাম ব্রহ্মাণি গমনম কুরুতহ ধামনা ধামনহ ব্রহ্মাণি গমনম কুরুতহ ধাম ব্রহ্মাণি গমনম কুরুতহ ধাম ধামনাম ব্রহ্মাণি গমনম কুরুবন্তি ধামনহ ধামনহ ব্রহ্মাণি গমনম কুরুবন্তি ধামনহ ব্রহ্মাণি গমনম কুরুবন্তি ধামনাশু ধামনাম ধামনাম সরি ধামনাম ঠিক আছে প্রিয়ন্ত অনেকদিন পরে আচ্ছা আমাদের তো ব্রহ্মণ শব্দ চলছে তোমার কি ব্রহ্মণ শব্দ মুখস্থ আছে না আমি এখন একটু বের করে পড়ছি ঠিক আছে তুমি পড়ো ঠিক আছে শোনো হ্যাঁ বাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ চিত্রা বলো সপ্তমীটা বলতে হবে তো বম বম বম্বে বৌমান বৌমান আচ্ছা তাহলে ওটা ধামনের মতনই হবে তো তাই ব্রহ্ম ব্রহ্ম গচ্ছতি বৌমনি ব্রহ্ম গচ্ছতি বোমনহ ব্রহ্ম গচ্ছতি বোম বোমসু ব্যোমসু ব্রহ্মসু দুটো ম হবে না একটা মই দন্তে ম ম দন্তে হর্ষ ব্যোমসু বয়ের উচ্চারণটাই ওরম হবে ব্রহ্মসু তারপর নামসু ওটার নাম ব্রহ্মসু তারপরে ব্রহ্মণি গচ্ছতহ ব্রহ্মণি ব্রহ্মণি গচ্ছতহ ব্রহ্মণহ ব্রহ্মণি গচ্ছতহ ব্রহ্মসু ব্রহ্মাণি গচ্ছন্তি বোমনি ব্রহ্মাণি গচ্ছন্তি বোমনহ ব্রহ্মাণি গচ্ছন্ত বোমসু ব্যোমসু ঠিক আছে কাপড়ি বলো ধাম গম্যতে ব্রহ্মণা ধাম গম্যতে ব্রহ্মভ্যাম
धाम गम्यते ब्रह्मभिहि धामिनी गम्येते ब्रह्मणा धामिनी गम्येते ब्रह्मभ्याम धामिनी गम्येते ब्रह्मभिहि धामानि गम्यन्ते ब्रह्मणा धामानि गम्यन्ते ब्रह्मभ्याम धामानि गम्यन्ते ब्रह्मभिहि ठीक है सौमी बोलो স্যার এই সাত নম্বর কর্মণিটা বল কর্মণিটা উনি বললেন তাহলে ওই আট নম্বর তটা বলবো তাই তো এক মিনিট প্রথমটা ব্রহ্ম হবে মানে প্রথম হবে তাই তো ব্রহ্ম না না উল্টে যাবে না ও তাহলে তাহলে ধাম ধাতুর ধামনি ধাতুর প্রথম হবে স্যার ধাতু নয় শব্দ সরি ধামনি শব্দের প্রথম হবে ধামন শব্দের প্রথম হ্যাঁ ধামো এটা কোন লিঙ্গের শব্দ নপুংসক তাহলে এবারে সেইভাবে এটাকে বসাতে হবে তারপরেরটা গত হবে না কি গত হবে না গতা হবে নাকি গতম হবে হ্যাঁ ফল শব্দের মতো যাবে না স্যার ধাম গতম তারপরে হবে ধাম গতম ব্রহ্মণা ঠিক তারপরে ধাম তারপরে হচ্ছে ধামনি ধাম ধাম ওটাকে করে নাও ধাম গতম ব্রহ্মণা ধাম গতম ব্রহ্মভ্যাম ধাম গতম ব্রহ্মভোহ ব্রহ্মভিহি ব্রহ্মভিহি সরি হ্যাঁ ব্রহ্মভিহি তারপরে হবে ধামনি গতম তারপর একটা কি হবে স্যার তুমি বলো ফলম শব্দের মধ্যে বলো ফলম শব্দের কি রূপ হয় বলো ফলম ফলে ফলানি বলে দিতে ফলম ফলে ফলানি ফলম হয়ে গেছে এক বছরে দুই বছরে কি হবে ফলে তার মানে গতে ধামনি গতে ব্রহ্মণী ব্রহ্মভ্যাম ব্রহ্মণা ধামনি গতে গতে ব্রহ্মণা ধামনি গতে ব্রহ্মভ্যাম ধামনি গতে ব্রহ্মভিহি তারপরে হলো ধাম ধামানি ধামানি গতানি ব্রহ্মণে ব্রহ্মণে কেন সরি ব্রহ্মভিহি এক বছরে করো আগে ধামানি গতানি ব্রহ্মণা ব্রহ্মণা ধামানি গতানি ব্রহ্মভ্যাম ধামানি গতানি ব্রহ্মভিহি ঠিক আছে
শ্রাবন্তী বলো। স্যার ধামন শব্দটা কোন শব্দের মতো? ধামন শব্দটা একটা স্বতন্ত্র শব্দ, ঠিক আছে? আমি ওটা ওটা একটুখানি রূপটা আলাদা, আমি তোমায় একবার দেখিয়ে দিই। আচ্ছা আমি দেখিয়েছিলাম একটু আগে, একটু আলাদা মানে একই রকম, দু তিনটে চার পাঁচটা জায়গায় চেঞ্জ আছে। এই দেখো, ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। শ্রাবন্তী বলো। ধামম ধামম কেন? দ্বিতীয় ধামম হয় ধাম। ধাম গমনীয়ম ব্রহ্মণা। ধামনি ধাম ধাম ধামনি পরেরটাই বলবো। ধাম ধাম গমনীয়ম ব্রহ্মভ্যাম। ধাম গমনীয়ম ব্রহ্মভিঃ। ধামনি গমনীয়ে গমনীয়ে বা ব্রহ্মণা। ধাম ধামনি গমনীয়ে ব্রহ্মভ্যাম। ধামনি গমনীয়ে ব্রহ্মভিঃ। ধামানি গমনীয়ানি ব্রহ্মণা। ধামানি গমনীয়ানি ব্রহ্মভ্যাম। ধামানি গমনীয়ানি ব্রহ্মভিঃ। ঠিক আছে, খুব ভালো। মৌমিতা বলো। ধাম গমমানম গম্যমানম। স্যার এটা জগৎ জগতী জগন্তীর মতো হবে নাকি? ধাম গমমান গমমানম ব্রহ্মণা। ধাম গমমান গমমানম ব্রহ্মভ্যাম। ধাম গমমানম ব্রহ্মভিঃ। ধাম গমমান না, তারপর ধামনি গমমান গমমানে। হ্যাঁ গমমানে ব্রহ্মানি। ধামনি ব্রহ্মণা। ধামনি ব্রহ্মমানে ব্রহ্মভ্যাম। ধামনি ব্রহ্মমানে ব্রহ্মভ্যঃ ব্রহ্মভিঃ। ধামনি গমমানানি ব্রহ্মানি ব্রহ্মণা। ধামনি ব্রহ্ম গমমানানি ব্রহ্মানি ব্রহ্মভ্যাম ব্রহ্মভ্যাম। ধামনি গমমানামি ব্রহ্মভিঃ ব্রহ্মভিঃ। ঠিক আছে। প্রিয়ন্ত এখন পারবে? হ্যাঁ পারবো। তাহলে বলো পরটা বলো। সত্যি হচ্ছে 11 নাম্বার। এগারো নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটা মিনিট। আচ্ছা গচ্ছত কর্তরি গচ্ছত। আচ্ছা ব্রহ্মা ব্রহ্মা গচ্ছন অস্তি। ব্রহ্মা গচ্ছন অস্তি। ব্রহ্ম শব্দ তুমি কি মুখস্ত করেছো? ব্রহ্ম ব্রহ্মণি ব্রহ্মাণি তো? ব্রহ্ম কি পুংলিঙ্গ নাপুংসকলিঙ্গ? নাপুংসকলিঙ্গ শব্দ এখানে বলতে হবে। পুলিঙ্গ শব্দও আছে,
দেখা এই ক্ষেত্রে আমাদের অপসলিঙ্গ শব্দ লাগবে ঠিক আছে ও আচ্ছা জানি না আমি দেখো একটা গ্রুপে শব্দ পুংলিঙ্গটা মুক্ত করেছিলাম আমি শব্দে গ্রুপে একটা শব্দ দিয়েছি দেখো আচ্ছা এক্ষুনি দিয়েছি ওইটার মতো হবে ওটা একবার দেখে নাও শেষেরটা বলবে ঠিক আছে আচ্ছা শেষ তবতুটা বলবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন যেটা চিত্রা বলে দাও সত্যিটা তবতুটা বলবে গচ্ছনটা কিন্তু গচ্ছ ফলমে যেমন ওটা ফলমে ফলম হয় কিন্তু গচ্ছনম রামলিখনস্তি মন্ত্রম ওখানে রাম পুলিঙ্গ ছিল না ওই জন্য লিখনটা পুলিঙ্গ হয়েছিল ব্রহ্ম এটা কোন শব্দ স্যার শুধু রসিকার আর দীঘিকার এর তফাৎ স্যার গচ্ছত গচ্ছন্তি গচ্ছন্তি রসিকা দীঘিকার এর তফাৎ আছেন তফাৎ আচ্ছা অন্য কেউ বলো এটা এসছে দাঁড়া স্যার বলবো নপুংসলিঙ্গ দেখো নপুং লেখা চার নম্বর লিখত লিখন্তি লিখন্তি গচ্ছত লেখা আছে গচ্ছত তাহলে গচ্ছত গচ্ছন্তি গচ্ছন্তি ও তাহলে ব্রহ্ম ব্রহ্ম গচ্ছত অস্তি ধামানি গচ্ছন্তি তাহলে ব্রহ্মণি গচ্ছন্তি ধাম ব্রহ্মাণি গচ্ছন্তি ধামনি ধামনি ব্রহ্মাণি গচ্ছন্তি ধামানি তারপর ব্রহ্মাণি গচ্ছন্তি ধাম ব্রহ্মাণি গচ্ছন্তি ধামনি ব্রহ্মাণি
গচ্ছন্তি ধামানি ঠিক আছে স্তহ অস্তি স্তহটা বললাম না স্যার শুনতি ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শেষটা প্রিয়ন্ত বলো হ্যাঁ বলছি ब्रह्मा गतवान कर्म कथा गतवान हो ना ब्रह्मा ब्रह्म पुनलिंग शब्द अच्छा अच्छा गतवत गतवत ब्रह्मा गतवत হচ্ছে ধামানি ধাম প্রথমে এক বচনে বললো এক বচনে ধামন ধামন শব্দের দ্বিতীয় এক বচন কি হয় ধাম আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্রহ্মা গতবত ধাম ব্রহ্মা গতবত ধামানি তারপর হচ্ছে ব্রহ্মণি গতবত্তৌ ধাম ব্রহ্মণি গতবত্তৌ ধামানি ব্রহ্মণি গতবত্তৌ ধামানি গতবত্তৌ হয় না ঠিক আছে গতবত্তৌ হয় না এটা দেখানোর জন্য আমি স্ক্রিনটা তুললাম এই দেখো এখানে কি দেওয়া আছে দেখো লিখিতবত লিখিতবতী লিখিতবন্তী দেখতে পাচ্ছ দ্বিবচনে তাহলে কি হবে গতবতী তাহলে হচ্ছে গতবতী গতবন্তী ব্রহ্মণি গতবতী ধাম ব্রহ্মণি গতবতী ধামানি ব্রহ্মণি গতবতী ধামানি ব্রহ্মাণি গতবন্তী ধাম ব্রহ্মাণি গতবন্তী ধামানি ব্রহ্মাণি গতবন্তী ধামানি ঠিক আছে ঠিক আছে ভালো আচ্ছা 7:58 বাজে একটা 5 মিনিটের ব্রেক নাও সবাই 8:05 আবার ক্লাস শুরু হবে ঠিক আছে 8:05 নিয়ন্ত পড়াবো 8:05 ঠিক আছে সবাই 8:05 এর মধ্যে যদি করে একটু ব্রেক নিয়ে নাও 8:05 সবাই আবার চলে আসবে দিদি 10 নাম্বারটা কি বলছিলেন মমিতা দি বা চিত্রা দি চিত্রাদি কি আছেন
আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। সবাই এলো নাকি? প্রিয়ম তো আসেনি। দেখো, আমাদের দ্বিকর্ম ধাতু হয়ে গেছিল, এরপরে আসছে নিজন্তম। ঠিক আছে, নিজন্ত প্রয়োগ আজকে শিখতে হবে। দেখো, নিজ একটা প্রত্যয়, ঠিক আছে? প্রত্যয় তো শুনেছ, তো সেরকম নিজ একটা প্রত্যয়। নিজ এই প্রত্যয়টা ধাতুর পরে হয়, ঠিক আছে? আর যখন নিচ হয়ে যাচ্ছে, যার শেষের নিচ থাকে তাকে বলে নিজন্ত। নিচ যার অন্তে আছে, ঠিক আছে? নিচ প্রত্যয় যার অন্তে আছে তাকে বলা হবে নিজন্ত, ঠিক আছে? যেমন দাঁড়া, সবাই মন দিয়ে শুনবে, ঠিক আছে? সবাই, আচ্ছা, কি বলা আছে? নিজন্ত, ঠিক আছে? মানে কি, যদি ভাঙি এটাকে কি পাবো আমি? নিচ প্লাস অন্ত, ঠিক আছে? নিচ একটা, নিচ একটা হচ্ছে প্রত্যয়। তাহলে নিচ প্রত্যয় যার অন্তে আছে তাকে বলে নিজন্ত। বোঝা গেল? বুঝতে পারলে এটা এতটা অবধি? স্যার বুঝেছি। এবার এবারে যেমন ধরো, তোমরা হ্যাঁ বলছো, হ্যাঁ, এবার এবারে শোনো, এবারে ধরো তুমি বলছো পঠাতি, বলছো পঠাতি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এখানে ধাতু পঠাতি, ধাতু কি আছে? পর পট ধাতু। ধাতু। এবারে পর ধাতুর পরে, এবার আমি কি বললাম, নিচ প্রত্যয় সবসময় ধাতুর পরে হয়, এটা বললাম তো? হ্যাঁ প্রত্যয় ধাতুর পরে হয়, ঠিক আছে? তাহলে পর ধাতু, পঠতিতে পর ধাতু, পঠের সাথে আমার কি লাগা, পঠের পরে কি হবে? পঠের পরে হবে নিচ, ঠিক আছে? তারপরে রূপ করলে আমার কি হবে? পাঠায়তি। পঠতি হয়ে গেল পাঠায়তি। পঠতি এমনি রূপ, পঠতি মানে পড়ছে, পাঠায়তি মানে পড়াচ্ছে। তাই নিজ প্রত্যয় কোথায় হয়? যেমন ধরো খাদতি, মানে খাদতি মানে কি, খাদ্যতি মানে কি, মানে কি খাচ্ছে, তাই তো? খাচ্ছে, হ্যাঁ, খাদ্যতি মানে খাদ্যতি মানে কি খাচ্ছে, হবে খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে, খাদ্যতি মানে খাওয়াচ্ছে, ঠিক আছে? রতি মানে করছে, করছে, কারয়তি মানে করাচ্ছে, তাই তো? করাচ্ছে। তাহলে এই ব্যাপারটা, এই যে যখন এইরকম পাঠায়তি, পড়াচ্ছে, খাওয়াচ্ছে, করাচ্ছে, এইরকম অর্থ এলেই না নিষ্প্রত্যয়টা হয়। মানে যখন কেউ কাউকে প্রেরণ করে কোনো কাজে, ধরো আমি যাচ্ছি, আমি কাউকে মানে পাঠাচ্ছি বা যাওয়ানো করাচ্ছি, মানে সে যাক এটা আমি চাইছি, তাকে পাঠাচ্ছি। ধরো রাম
রাম বনে যাচ্ছে, বা এটার থেকে বেশি বাংলাতে সুবিধা হবে, রাম মন্ত্র পড়ছে, ঠিক আছে, রাম মন্ত্র পড়ছে। এবারে ধরো পিতা রামকে মন্ত্র পড়াচ্ছে, বোঝা গেল? রাম মন্ত্র পড়ছে কি হবে, অনুবাদ কি হবে? রাম মন্ত্র পড়ছে, রামহ মন্ত্রম পঠতি, রামহ মন্ত্রম পঠতি। এবারে পিতা রামকে মন্ত্র পড়াচ্ছে, এখানে কি হচ্ছে, রাম মন্ত্র পড়ছে না, পিতা রামকে দিয়ে মন্ত্র পড়ানো করাচ্ছে, ঠিক আছে? তখন আমাদের এখানে হয়ে যায় পাঠয়তি, পিতা রামম মন্ত্রম পাঠয়তি, বোঝা গেল? পিতা রামম মন্ত্রম পাঠয়তি। যেমন আরেকটা আমি উদাহরণ দিলাম, ধরো দেবদত্ত ভাত রান্না করছে, কি হবে অনুবাদ? দেবদত্ত অন্নম পচতি, পচতি হলো। এবারে ধরো কেউ আছে যজ্ঞদত্ত, যজ্ঞদত্ত দেবদত্ত, দেবদত্তের দ্বারা ভাত রান্না করাচ্ছে, যজ্ঞদত্তের প্রধান ধরো পাচক, প্রধান ধরো কুক, ঠিক আছে, তার আন্ডারে অনেকে কাজ করে, যজ্ঞদত্ত দেবদত্তের দ্বারা ভাত রান্না করাচ্ছে, যজ্ঞদত্ত দেবদত্তকে ভাত রান্না করার জন্য প্রেরণ করছে, ঠিক আছে, তখন কি হবে, যজ্ঞদত্তঃ দেবদত্তেন অন্নম পাচয়তি, পাচয়তি পদ্ধতি থেকে হবে পাচয়তি, ঠিক আছে। আর এর অনুবাদ কি হলো, রামহ মন্ত্রম পঠতি, এর অনুবাদ কি হলো, পিতা রামম মন্ত্রম পাঠয়তি, এটা কি হলো, দেবদত্তঃ ওদনম পচতি, এটা কি হলো, যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি, ঠিক আছে। এই হচ্ছে নিজ প্রত্যয়ের কাজ, এই রকম অর্থ বোঝালে নিজ প্রত্যয়ের আমরা প্রয়োগ করি, ঠিক আছে। এটা বেসিকটা বোঝা গেল, আরো কোনো প্রশ্ন থাকলে করো এখন। এখন স্যার এই যে নিজ প্রত্যয়টা যে হচ্ছে, ওটা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ওই ইয়তি মানে ইয়ত তয়ে রশিকার এই এই রকম, হ্যাঁ 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 এরকমই হয়, এরকমই হয়। কি একটা উপায় হচ্ছে, ধাতু যেটা আছে তার পঠতি আছে, প্রথম একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আকার লাগিয়ে দেবে, ঠিক আছে, পাঠ হয়ে গেল, মাঝে একটা ইয় লাগিয়ে দেবে, ওটা লিঙ্গ থেকে কোনো চেঞ্জ হবে না, না এটা ধাতুর মতো, না ধাতুরূপ কি লিঙ্গ থেকে চেঞ্জ হয়, হয় না তো, এরকম এটা পুরো ধাতুরূপ, ঠিক আছে, হ্যাঁ পঠতি। স্যার এখানে, স্যার এখানে রামের জায়গায় যদি সীতা থাকতো তাহলে কি চেঞ্জ হতো? না হতো না, সীতা থাকলেও সীতা পাঠয়তি হতো, পাঠয়তি হতো, এটা তো ধাতুরূপ। যেমন যেমন রাম পঠতি হয়, সীতা পঠতি হয়, মিত্রম পঠতি হয়, তাই তো, এরকমই রাম পাঠয়তি, সীতা পাঠয়তি, মিত্রম পাঠয়তি। বলো কি বলছো, হ্যাঁ বচন ভেদে চেঞ্জ হবে। এখন যদি আমি বলি এখানে রাম, তাহলে কি হবে, এখানে মন্ত্রম পাঠাতা, ঠিক আছে, এখানে যদি বলি পিতর, তাহলে কি হবে, ঠিক আছে, বুঝা গেল?
কি বলেন, পাঠয়তি পাঠয়ত পাঠয়ন্তি, যেমন পঠতি পঠতঃ পঠন্তি পঠসি পঠতঃ পঠতঃ পঠামি পঠাবহ পঠামহ, একই রকম পাঠয়তি পাঠয়তঃ পাঠয়ন্তি পাঠয়সি পাঠয়তঃ পাঠয়তঃ পাঠয়ামি পাঠয়াবহ পাঠয়ামহ, পুরো একই। হ্যাঁ, শুধু ওই রূপটা প্রথমে একটুখানি চেঞ্জ হবে, বাকি যখন রূপটা হয়ে যাবে তখন পুরো যেমন সব ধাতুরূপ হয় সেরকম ধাতুরূপের মতো হবে, কোনো চেঞ্জ নেই। আহম পাঠয়ামি হবে, এই তো আবাম হলে পাঠয়াবহ, বয়ম পাঠয়ামহ, ত্বম পাঠয়সি, ঠিক আছে, এইরকম। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এত অবধি সবাই বুঝেছ? বাকিরা সবাই বুঝেছ? কি গো প্রিয়ন্ত, বুঝতে পেরেছ? মৌমিতা, স্যার আমার নেট কাজ করছিল না একটুখানি, আবার দেখছি স্যার একটু। হ্যাঁ, দেখে নাও, ঠিক আছে, বুঝতে না পারলে আমাকে সঙ্গে সঙ্গে বলবে, যে যেখানে বুঝতে না পারছো আমাকে বলবে। সৌমি, বুঝতে পারছো? হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে স্যার একটু স্ক্রোল ডাউন করবেন, মানে কি আছে মানে এই যে এটাই পুরোটা যা লিখেছি এর মধ্যে আছে। ঠিক আছে, এটা সব বুঝে যাও, লেখা হয়ে যায় তারপরে আমাকে বলবে। হ্যাঁ, আমি তাহলে একটু পরেরটা এগোবো। কথাটা কেটে যাচ্ছে তোমার, একটু বলো আরেকবার, শুনতে পেলাম না। নিচুক্ত অন্ত মানে মানে নিজন্ত আমার লেখা আছে না, ওই সংস্কৃত নোটে লেখা আছে, দেখো নিজন্তম লেখা আছে। নিজন্তম মানে কি? নিচ যুক্ত অন্ত থেকে নিজন্ত হয়, এই দুটো যুক্ত হয়ে, তার মানে নিচ প্রত্যয় যার অন্তে আছে, যার শেষে আছে, তাকে বলে নিজন্ত। নিচ প্রত্যয় ধাতুর পরে হয়, তাহলে সে যে ধাতুর পরে নিচ হয়ে যাবে তখন সেটা নিজন্ত ধাতু হয়ে যাবে। যেমন পট যুক্ত নিচ হলে, ঠিক আছে, সেখানে ধাতু হয়ে যাবে পাঠ, হাইয়া পাঠ ধাতু হবে পাঠ, এরকম টাইপের, ঠিক আছে, পাঠায়াতি পাঠায়াতি খাদায়াতি, এরকম টাইপের, ঠিক আছে, সবকিছু এরকম হবে, এইভাবে ব্যাপারটা চলবে। ঠিক আছে, এটা বোঝা গেছে সবার? ক্লিয়ার? নিচ প্রত্যয় কখন হচ্ছে, কোন অর্থে হচ্ছে, মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? মানে যখন কোনো কাজ মানে অন্যকে দিয়ে করানো হবে করানো তখন হচ্ছে, তখন তখন সেখানে নিজ নিজ করতে হবে, ঠিক, একদম ঠিক। এইবারে দেখো এখানে এই যে আমি দুটো বাক্য লিখে দুটো বাক্যের মধ্যে নিজ প্রত্যয় রূপটা তাহলে কি হবে স্যার? নিজ প্রত্যয় রূপ, এই যেমন পঠ থেকে পাঠয়াতি, রূপটা যেমন ধাতু রূপ হয় তেমনই হবে, এটা তো বললাম, শুধু এই পঠ ওই যখন নিজ হবে তখন ওই একটা আকার যোগ করে পাঠয়া এরকম একটা রূপ হয়ে যায়, ঠিক আছে, পঠ থেকে পাঠয়া, লিখতে থেকে ইয়টা আসে, লিখতি থেকে লেখায়াতি, অন্তস্থ যতি, যতি লাস্টটা যতি আসবে আর মাঝে প্রথম দিকটা আকার লেগে যাবে, ঠিক আছে, এরকম টাইপের হয়। একটু এদিক সেদিক রূপ হবে অবশ্যই, সবগুলো তো মিলবে না, যেমন শ্রীণতি থেকে হয় শ্রাবায়তি, একটু এদিক সেদিক রূপ হয়, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়, ওগুলো একটু বুঝে নিয়ে করতে হবে, বুঝে নিতে হবে। আমি যখন সংস্কৃতি যন্ত্রগুলোই তোমাদের বলে দেবো যেগুলো আছে, একটু আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। গচ্ছতি থেকে হয় গমায়তি, গচ্ছতি থেকে কি হয় গমায়তি, ওরকম টাইপের, ওগুলো শুনতে শুনতে হয়ে যাবে। আচ্ছা, এবারে তোমরা দেখো এই যে আমি দুটো বাক্য লিখেছি এখানে নিজন্তের উদাহরণ হিসেবে, সেখানে দুটো পার্থক্য আছে, একটা পার্থক্য আছে, পার্থক্যটা বলতে পারবে আমাকে, কি পার্থক্য আছে? একটাতে দ্বিতীয়া আর একটাতে তৃতীয়া। হ্যাঁ ঠিক, কোথায়? রামম,
এখানে আমি দ্বিতীয়া করেছি। আবার তোমার দেবদত্তে না, এখানে আমি তৃতীয়া করেছি। এখন আমি এখানে রাম, এখানে আমি রামই করি, এটা তাহলে বোঝাতে সুবিধা হবে। রাম মন্ত্রম পাঠাচ্ছি। এখন তোমরা দেখো যে যখন নিজন্ত আমি করিনি, যখন আমি নিজ প্রত্যয়ের প্রয়োগ করিনি, প্রথম বাক্যে এক নম্বর বাক্যে তোমার কর্তা কে ছিল? প্রথম বাক্যে কর্তা কে ছিল? রাম। রাম রাম যখন আমি তাকে নিজন্ত করলাম, তখন ওই কর্তাটার কর্ম হয়ে গেছে, সেখানে দ্বিতীয়া হয়ে গেল, কর্মসংজ্ঞা হয়ে গেল। ঠিক আছে, দ্বিতীয় বাক্যে কি হলো? যখন নিজন্ত ছিল করিনি, তখন কি কর্তা ছিল? দেবদত্তাহ। যখন আমি নিজন্ত করলাম, তখন কর্তাটা কি হয়ে গেল? তৃতীয়ান্ত হয়ে গেল, তৃতীয়ান্ত হয়ে গেল, তাই না? হ্যাঁ, এখানেই হচ্ছে পার্থক্যটা। কখনো কখনো যেটা তোমার অনিজন্ত অবস্থায়, যেটা এখন নিজন্ত করিনি, তখন যেটা কর্তা ছিল, সেটা কখনো কখনো এরকম তৃতীয়ান্ত হয়ে যাবে। ঠিক আছে, কখনো কখনো সেটা দ্বিতীয়ান্ত হয়ে যাবে। ঠিক আছে, এইটা একটা পার্থক্য আছে। সেটা কখন হবে, কখন তৃতীয়ান্ত হবে, কখন দ্বিতীয়ান্ত হবে, সেটা আমি এরপরে বলছি। এইটা মাথায় রাখো, কখনো কখনো তৃতীয়ান্ত হবে। এবারে তৃতীয়ান্তটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে, মানে তৃতীয়ান্তটাই হচ্ছে সামান্য নিয়ম। সবসময় নিয়ম সামান্য নিয়ম হয়, বিশেষ নিয়ম হয়। একটা আমি জেনারেল রুল করে দিলাম, তারপরে কিছু কিছু আমি স্পেসিফিক, ওখানে আমি কিছু ব্যতিক্রম বলতে পারি, তাই তো? তাহলে এই যে তৃতীয়ান্ত যেটা হয়েছে, ওটা কিন্তু সামান্য রুল, বেসিক রুল। এবারে কিছু কিছু ধাতুর ক্ষেত্রে উল্লেখ করে করে দেওয়া আছে যে কোন কোন ধাতুর ক্ষেত্রে হবে, সেই 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 স্পেসিফিক ধাতুর ক্ষেত্রেই আমাদের ওটা দ্বিতীয়ান্ত হয়ে যাবে। জেনারেল, ইন জেনারেল সব ধাতুর ক্ষেত্রে তৃতীয়ান্ত হবে, কিন্তু কিছু কিছু সূত্র করা আছে, যেসব সূত্রে কিছু কিছু ধাতুর উল্লেখ করা আছে, সেই সেই ধাতুর প্রয়োগ থাকলে তৃতীয়ান্ত হবে না, দ্বিতীয়ান্ত হবে। বোঝা গেল? হ্যাঁ। এবারে সেগুলো কি কি ধাতু, শেষ অনেক সূত্র আছে, আমি সব সূত্রে যাচ্ছি না, তাহলে অনেক সে অনেক ইয়ে হয়ে যাবে। আমি যেটা একটা মেন সূত্র, যেটা মেন যেটা একটা সূত্র হয়, সেই সূত্রটা আমি সেই সূত্রটাই বলছি। ঠিক আছে, সেই সূত্রটা হচ্ছে কি আছে সূত্র, প্রতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দ কর্মা কর্মকাণাম অনি কর্তা স নৌ, এরকম একটা সূত্র আছে। গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা কর্মকাণাম অনিকর্তা সনৌ, এরকম একটা পাণিনির সূত্র আছে। ঠিক আছে, সূত্রটা মানে আমি বলে দেবো, সূত্রটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, এবারে সূত্রটার মানে হচ্ছে এখানে কিছু ধাতুর কথা বলা আছে। ঠিক আছে, কি কি ধাতুর কথা বলা আছে? প্রথম বলা আছে বত্তর্থক ধাতু। ঠিক আছে, দ্বিতীয় বলা আছে বুদ্ধ্যর্থক ধাতু, তৃতীয় বলা আছে ভোজনার্থক ধাতু, চতুর্থ বলা আছে শব্দ কর্মক ধাতু, পঞ্চম বলা আছে অকর্মক ধাতু। ঠিক আছে, এই পাঁচ রকম ধাতুর কথা এখানে বলা আছে। কি কি? গোত্তর্থক ধাতু, বুদ্ধার্থক ধাতু, ভোজনার্থক ধাতু, শব্দ কর্মক ধাতু আর অকর্মক ধাতু। অকর্মক ধাতু,
দেখো লেখা আছে গতি, দেখতে পাচ্ছ গতি লেখা আছে, এখান থেকে গতি অর্থক পেলাম। বুদ্ধি লেখা আছে, ওখান থেকে বুদ্ধি অর্থক পেলাম। তাই প্রত্যবসান লেখা আছে, প্রত্যবসান, প্রত্যবসান শব্দের অর্থ হচ্ছে ভোজন, ঠিক আছে, ওখান থেকে আমি ভোজন অর্থক পেলাম, ঠিক আছে। শব্দকর্ম থেকে শব্দকর্মক পেলাম, আর অকর্মক থেকে তারপরে আছে অকর্মক পেলাম। তাহলে পাঁচ রকম ধাতুর উল্লেখ এই সূত্রতে করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে? এবারে যখন এই পাঁচ প্রকার ধাতুর প্রয়োগ থাকবে নিযন্ত ধাতুর ক্ষেত্রে, ঠিক আছে, তখন যেটা অনিযন্ত অবস্থায় কর্তা ছিল সেটা নিজ প্রত্যয়ে করার পরে সেটা কর্ম হয়ে যাবে, ঠিক আছে। এমনিতে জেনারেল নিয়ম কি না, এটা কর্তা ছিল, কর্তাই থাকবে, কর্তাতে তৃতীয়া হবে। দেবদত্ত উদাহরণবাদী, এখানে দেবদত্ত কর্তা, এখানে অন্য একটা কর্তা চলে এলো, তাকে প্রেরণ করছে যে, আর সেখানে কর্তা তৃতীয়া হয়ে গেল, এটা জেনারেল নিয়ম। কিন্তু যখন এই স্পেসিফিক ধাতুগুলো থাকবে, গত্যর্থক ধাতু, বুদ্ধ্যর্থক ধাতু, ভোজনার্থক ধাতু, শব্দকর্মক ধাতু আর অকর্মক ধাতু, এই যখন পাঁচ প্রকার ধাতু থাকবে, তখন যেটা নিজ করে নিজ প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল, যেমন এই বাক্য তুমি ধরো, রামহ মন্ত্রম পাঠতি, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ। তাহলে এইখানে নিজ প্রত্যয় করার আগে কর্তা কে ছিল? রাম, রামহ, তাই তো, রামহ কর্তা ছিল, রাম কর্তা ছিল। তাই যখন নিজ প্রত্যয় করব তখন সেই রামটা কি হয়ে যাবে? তাহলে কর্ম হয়ে যাবে। কেন হবে না পাঠয়তঃ? এই ধাতুটা শব্দকর্মক ধাতু, আমাদের যে পাঁচ প্রকার ধাতুর মধ্যে শব্দকর্মক ধাতুটা আছে, শব্দকর্মক, শব্দকর্মক শব্দের মানে হচ্ছে যার কর্ম শব্দ হবে। শব্দ মানে শব্দ সমূহ হতে পারে, তাই তো। এবারে মন্ত্র তো একটা শব্দ সমূহ, তাই তো। তাহলে পাঠয়ত এরও কর্ম শব্দ সমূহ বা শব্দ, এই জন্য পঠতি বা পাঠয়তি এইটা শব্দকর্মক ধাতু, ঠিক আছে। তাহলে শব্দকর্মক ধাতুর মধ্যে পাঠয়তি এটা পড়ে যাচ্ছে, তাহলে আমাদের নিয়ম খেটে যাবে। নিয়মে কি পড়বে? যেই ধাতুটা নিচ করার আগে যেটা কর্তা ছিল সেটা এখানে কি হয়ে যাচ্ছে? কর্ম হয়ে যাচ্ছে। এই জন্য রামম হচ্ছে, রামেণা হচ্ছে না। একটু কঠিন, ঠিক আছে, যখন কর্ম হয়ে যাচ্ছে তখন তো দ্বিতীয় হয়ে যাচ্ছে, এটা যদি লিখে রাখি যে কখন ওটা দ্বিতীয় হবে। এই সমস্ত ধাতুর আমি লিখে দিচ্ছি, দেখো এই যে পাঁচ, এই সমস্ত ধাতুর প্রয়োগ থাকলে নিজ প্রত্যয় করার আগের অবস্থায় যেটি কর্তা থাকে সেটি নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যায়। বুঝা গেল যেটা লিখলাম? দেখো এটা বুঝতে পেরেছো নাকি? দেখো তাহলে এটা লিখে রেখে স্যার, আপনার স্ক্রিনটা না পুরোটা আসছে না, মানে একটু মানে বেশি, আচ্ছা আমি, ও আমারটা বেশি জুম করা আছে, ঠিক আছে ঠিক আছে, আসছে, সরি। সবগুলোর একটা একটা উদাহরণ দিলে, যেমন বুদ্ধার্থক ধাতু আমি দেবো, আমি দেবো, আমি দেবো, আমি সবগুলো একটা করে উদাহরণ দেবো, ঠিক আছে, আমি দেবো, ঠিক আছে। এটা হয়েছে, এটা সবাই বুঝতে পেরেছো তো? এইটা যেটা লিখলাম বাংলাতে, এই বাংলা মানেটা সবাই বুঝতে পেরেছো? যেটা বললাম সেটা আমি লিখলাম, ঠিক আছে, হলো? হ্যাঁ, এইবারে এটা ক্লিয়ার। এবারে ধরো আমি একটা বাক্য দিলাম,
উদাহরণ দিচ্ছে বলে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, উদাহরণ না হলে কিছুই হবে না। দিলাম ভৃত্যাহ, সংস্কৃততে লিখি ভৃত্যাহ গ্রামম গচ্ছতি। এখন যদি আমি বলি যে আমি বলতে চাইছি যে প্রভু ভৃত্যকে মানে গ্রামে যেতে বাধ্য করছে বা যাওয়াচ্ছে, এরকম যদি ব্যাপারটা বলতে চাই, ঠিক আছে, গ্রামে পাঠাচ্ছে, তাহলে কি হবে বাক্যটা? ভৃত্যাহ গ্রামম গচ্ছতি, সেখান থেকে কি হবে বলো? প্রভু ভৃত্যকে গ্রামে পাঠাচ্ছে, তাহলে কি হবে? নিচ করে বলো, প্রভু নিত্যম গ্রামম গ্রামম গময়তি গময়তি গময়তি। এখানে কেন ভৃত্যম হলো? কর্মসংজ্ঞা হয়ে দ্বিতীয় হয়ে গেল। আচ্ছা স্যার, তাহলে কি প্রথম প্রথমটাতে কি প্রভুটা উজ্জ্ব আছে? না না, প্রথমটা আলাদা, প্রথমটাতে এমনি বাক্য ভৃত্যাহ গ্রামম গচ্ছতি। এবার সেখান থেকে তুমি যদি বলতে যাও প্রভু ভৃত্যকে গ্রামে পাঠাচ্ছে, তখন কি হবে? ওই জন্য আমি এভাবে বোঝাচ্ছি, নাহলে এভাবে বোঝা মানে এই বাক্যের সঙ্গে বাক্য আসলে কোনো লিঙ্ক নেই, ঠিক আছে? আমি দিচ্ছি তোমাকে বোঝার সুবিধার জন্য, ঠিক আছে স্যার। আমি যদি পরের বাক্য ধরো দি যে ধরো বালকঃ অন্নম খাদতি, ঠিক আছে, বালকঃ অন্নম খাদতি। এবারে ধরো মা বালককে অন্ন খাওয়াচ্ছে, তাহলে কি হবে? মাতা মাতা বালকম বালকম ওদনম খাদয়তি খাদয়তি, ঠিক আছে, হ্যাঁ, ভোজনার্থ হ্যাঁ ভোজনার্থ। সবাই বুঝতে পারছো ব্যাপারগুলো? বোঝা আছে তাই না? সৌমি বুঝতে পারছো? মৌমিতা বুঝতে পারছো তো? মৌমিতা বুঝতে পারছো? ওর মোর নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই রকম, ঠিক আছে, এই ব্যাপারটা হবে। এবার ধরো আমি দিলাম শিশুহু অসতি, শিশু হাসছে, বললাম মা শিশুকে হাসাচ্ছে, তখন কি হবে? মাতা মাতা শিশুম, সবাই বলো, মাতা শিশুম হাসয়তি হাসয়তি। কেন হলো এটা? ওই যে অকর্মক ধাতু, যে অকর্মক ধাতু, বাহ, অকর্মক ধাতু, এখানে কোনো কর্ম নেই, দেখো হসন্তী, হাসার কোনো কর্ম হয় না, আমি হাসছি, আমি এখানে কোনো কর্ম হয় না, না হসন হাসা ধাতুটা হচ্ছে অকর্মক ধাতু, ঠিক আছে, ওই কারণে এখানে এটা অকর্মক ধাতু বললে মাতা শিশুম হাসায়তি হলো, ঠিক আছে, বুঝতে পারছো আশা করছি সবাই, তাই তো? এবার ধরো দিলাম ওই
বুদ্ধার্থ ফিটার একটা উদাহরণ ফিটস্য হ্যাঁ বুদ্ধার্থ ফিটস্য কার্যম করোতি এই যে প্রভু ভৃত্যকে কাজ করাচ্ছে কি হবে প্রভু প্রভু ভৃত্যম কার্যম করায়তি কারে এখানে কি অর্থ দিয়ে তোমরা বললে ভৃত্যম হবে প্রভু ভৃত্যকে কাজ করাচ্ছে হ্যাঁ এবারে আমি কি বললাম যে কর্ম কখন হবে ভৃত্যকেটা এই পাঁচটা অর্থ ভালো থাকে তাই তো হ্যাঁ স্যার এখানে পাঁচটা অর্থের মধ্যে কোন অর্থটা তোমরা পেলে করতিতে ভোজনার্থ মানে কি খাওয়া এখানে মানে খাওয়া অর্থ কোথায় আছে ভোজনার্থ কোথায় আছে মন্ত্র যেটা হলো সেরকম অকর্মক মানে যেটা কর্ম নেই ঠিক আছে বুদ্ধার্থ মানে জ্ঞানার্থক জানা এইসব অর্থ জানা তিনি আমি তো বলিনি যে তোমাদের সবগুলো কর্ম করতে হবে আমি বললাম যে এই পাঁচটা হলে কর্ম হবে না হলে অবশ্যই তোমরা তৃতীয়া করে দেবে বোঝা গেল জ্ঞানার্থক জ্ঞানার্থ জ্ঞানার্থ মানে জানাতি অবগচ্ছতি বোধাতি বোধায়াতি এই ব্যাপারগুলো ঠিক আছে বোঝা জানা এই ধরনের ব্যাপার হ্যাঁ শব্দ কর্ম মানে হচ্ছে যেই ধাতুর কর্ম শব্দ হবে শব্দ কর্ম যার সে হচ্ছে শব্দ কর্ম ধাতু মানে বেদ প্রভৃতি গ্রন্থ বা যে কোনো শব্দ অহম শব্দম করোমি বা এই ধরনের যখন হবে না তখন হবে শব্দ কর্ম ধাতু যেমন এখানে আমি বললাম দেখো রামহ মন্ত্রম পঠতি এখানে পঠতি পড়ছে তার কর্ম মন্ত্র মন্ত্র কি একটা শব্দই কোনো শব্দ সমূহ বা শব্দই সেই কারণে এখানে শব্দ কর্ম ধাতু এটা যেমন ধরো আমি যদি এখন দিই শিষ্য শ্লোকটার মধ্যে জ্ঞানার্থক শিষ্য ধর্মম জানাতি ঠিক আছে ধরো প্রভু শিষ্যকে ধর্ম জানাচ্ছে তখন কি হবে প্রভু শিষ্যম ধর্ম জ্ঞাপয়তি এটা হচ্ছে জ্ঞানার্থক বুদ্ধার্থক বুঝা গেল জানানো স্যার শ্লোকটার মধ্যে জানাটা ধাতুটা দেয় ওটার মধ্যে কি আছে শ্লোক কোথায় এই সূত্রটার মধ্যে বলছো আপনি যে শ্লোকটা দিলেন না একটা ওইটার মধ্যে পাঁচটা ধাতু আছে বললেন এই তো এই সূত্রটা গতি বুদ্ধি বুদ্ধি মানে কি বুদ্ধি অর্থ গতি মানে গতি অর্থ বুদ্ধি মানে বুদ্ধি অর্থ প্রত্যবসান মানে ভোজন অর্থ ঠিক আছে হ্যাঁ শব্দ কর্ম অকর্ম আচ্ছা এটা পাঁচটা হলো বোঝা গেল এটা মোটামুটি একটু বুঝেছি স্যার বাকিরা আমি এটা এই পুরো যেটা লিখছি এখন আমি এটা ক্লাসের পরে পিডিএফ করে পাঠিয়ে দেবো গ্রুপে ঠিক আছে দেখে নিও
আচ্ছা, এরপরে এটা এতটা অবধি হলো, নেক্সট কাজ আমাদের কি আছে? এবার আমাদের বাচ্য পরিবর্তন করতে হবে, তাই তো নেক্সট কাজ নাকি? যেমন আগের দিন আমরা দ্বিকর্মধাতুকে আমাদের বাচ্য পরিবর্তন করেছি, এখানে বাচ্য পরিবর্তন করতে হবে। এখন আগের দিনের মতোই প্রশ্ন, আগের দিন যেমন তোমার ধাতুগুলো ছিল দ্বিকর্ম ধাতু, তাহলে কি প্রশ্ন হয়েছিল কোন ধাতুটাকে আমি প্রথমা করবো, কোন ধাতুটাকে প্রথমা করবো না, আগের মতোই রেখে দেবো, নাকি দুটো ধাতুতে করবো নাকি একটা ধাতুতে করবো না, সেই প্রশ্ন এখানেও তো হবে না। যখন আমার প্রভুহু ভৃত্যম গ্রামম গময়তি বলছি, তখন আমি যখন তোমার এ করব, যখন নিজন্ত করব, করলাম গময়তি, যখন আমি বাচ্য পরিবর্তন করব, তখন আমি কি গময়তিটা গময়তি থাকবে সেটা থাকলো, এবার ভৃত্যমটাকে আমি প্রথমা করব নাকি গ্রামমটাকে প্রথমা করব, এই একটা প্রশ্ন সবার মধ্যেই তো হবে না, ডাউট হবে একটা। সেখানে কিছু নিয়ম আছে যে কোথায় 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 কোনটা প্রথমা হবে, কোথায় কোথায় কোনটার প্রথমা হবে না, সেই বিষয়ে নিয়ম করা আছে, সেই নিয়মগুলো এখন বলবো, ঠিক আছে? এখন আমাদের এখানে পাঁচ পাঁচ অর্থে ধাতু আছে, তো পাঁচটা প্রকার ধাতু আছে, তো গত্যার্থক, বুদ্ধ্যার্থক, ভোজনার্থক, শব্দকর্মক আর অকর্মক, তাই তো? এর মধ্যে আমি যদি এর মধ্যে তিন প্রকার ধাতু আলাদা করে নিতে, সেটা হচ্ছে এক হচ্ছে বুদ্ধ্যার্থকটা আলাদা করতে হবে, ঠিক আছে? আর কি করতে হবে আলাদা? ভোজনার্থকটা আলাদা করতে হবে, আর কি করতে হবে? শব্দকর্মটা আলাদা করতে হবে, মানে মাঝের তিনটে, পাঁচটার মধ্যে মাঝের তিনটে, এই যে তিনটে ধাতু আছে, বুদ্ধ্যার্থক, ভোজনার্থক আর শব্দকর্মক, এই তিন প্রকার ধাতু থাকলে তোমার কি করতে পারো? দুটো ধরো, দু রকম ধরো এ আছে। যেমন ধরো আমি যদি ধরি এই বাক্যটা, মাতা বালকম অন্নম খাদয়তি, এখানে কি রকম ধাতুর প্রয়োগ আছে বলো? ভোজনার্থক। তাহলে এই বুদ্ধ্যার্থক, ভোজনার্থক আর শব্দকর্মক, এই তিন প্রকার ধাতুর প্রয়োগ থাকলে তোমরা যে কোনো একটা কর্ম ইচ্ছে মতো প্রথমা করতে পারো, এখানে কোনো নির্বন্ধ নেই যে এটাই করতে হবে ওটাই করতে হবে, তোমরা যে কোনো একটা করতে পারো, ঠিক আছে? যদি বুদ্ধ্যার্থক, ভোজনার্থক এবং শব্দকর্মক ধাতুর প্রয়োগ থাকে, তাহলে তোমরা যে কোনো একটা নিজের ইচ্ছে মতো যে কোনো একটা কর্মতে প্রথমা দিতে পারো। তাহলে এটা আমি বাক্য পরিবর্তন করলে কি হবে বলো? মাতা বালকম অন্নম খাদয়তি, এটা কি হবে? মাতা বালকম, মাতা তৃতীয়া করতে হবে, কর্তা আছে। আচ্ছা, তাইলে মাত্রা জানো না বলে লিখে দিলাম, ঠিক আছে? মাত্রা, তারপর বালকহ, অন্নম খাদয়তি, খাদ্যতে, একই, ঠিক আছে? খাদ্যতে। হ্যালো স্যার, আমি মিস করে গেছি, এই তিনটে ধাতুর ক্ষেত্রে কি নিয়মটা একবার জাস্ট বলে দিন। এই তিনটে ধাতুর ক্ষেত্রে যে কোনো একটা কর্ম তুমি তোমার ইচ্ছে মতো, ঠিক আছে, তাকে প্রথমা করতে পারো। তোমার যদি বালকম করতে ইচ্ছে, বালকমকে প্রথমা করতে পারো, অন্নমকে চাইলে অন্নমকে প্রথমা করতে পারো, তোমার ইচ্ছে, দুটো দুভাবেই করা যাবে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? আচ্ছা।
তাহলে এখানে আরেকটা বাক্য কি হবে যদি আমি অন্নমটা করি তাহলে কি হবে মাত্রা বালকম অন্নম খাদ্যতে আচ্ছা স্যার খাদ্যতে হবে মানে তখন খাদ্যতে হবে না বাচ্য পরিবর্তনের নিয়ম হবে তো হ্যাঁ যেমন ইয়কার লিয়ে খাদ্য ইয়কার লাগিয়ে খাদ্যতে করতে হবে ঠিক আছে বোঝা গেল এটা কি বললেন স্যার মাত ওইটা প্রথমটা বললেন মাত্রা বালকহ অন্নম খাদ্যতে ওইটা একটা ওইটা তৃতীয়া করে চেঞ্জ করা হলো আর তারপরে নিয়মটা একটা বললেন যে ওটাই মানে বললাম যে এই যে যখন এই বুদ্ধার্থ ধাতু ভোজনার্থ ধাতু এবং শতগণ ধাতু থাকবে এই তিন প্রকার থাকবে তখন কি হবে না তুমি যে কোনো একটা কর্ম নিজের ইচ্ছে মতো প্রথমা দিতে পারো যে কোনো একটা কর্ম তোমাকে বালকমে দিতে হবে অন্নমে দিতে পারবে না বা অন্নমে দিতে পারবে এরকম কোনো নিয়ম নেই ঠিক আছে যে কোনো একটা কর্মে নিজের ইচ্ছে মতো প্রথমা দিতে পারবে আর অন্যটা দ্বিতীয়া থাকবে স্বাভাবিক ঠিক আছে যেমন এখানে দুরকম হলো আমি যদি বালককে প্রথমা দিলে কি হয় মাত্রা বালকহ অন্নম খাদ্যতে হলো যদি আমি অন্নমে প্রথমা দিই তাহলে কি হবে মাত্রা বালকম অন্নম খাদ্যতে হবে তাই তো এটা কি বাচ্য পরিবর্তন হলো এটা বুঝতে পারলাম বাচ্য পরিবর্তন হলো ঠিক আছে আচ্ছা যদি আমি ধরো এইখানে ধরো এই ধরো বুদ্ধি অর্থ ধাতু আছে জ্ঞাপয়তি এখানে করলে কি হয় বলো বাচ্য পরিবর্তন একই রকম নিয়মে হবে প্রভুহু শিষ্যম ধর্মম জ্ঞাপয়তি বাক্যটা আছে তো এই বাক্যটা বাক্য পরিবর্তন হলো প্রভুনা প্রভুনা শিষ্যম শিষ্যম ধর্মহ ধর্মহ জ্ঞাপ্যতে জ্ঞাপ্যতে অথবা প্রভুনা শিষ্যহ শিষ্যহ ধর্মম ধর্মম জ্ঞাপ্যতে জ্ঞাপ্যতে বুঝা গেল বিষয়টা তুমি নিজের ইচ্ছে মতো যে কোনো একটা কর্মে প্রথমা লাগাতে পারো এই হচ্ছে ব্যাপার সেখানে কোনো নিয়ম নেই যে তোমাকে প্রথমটাতে লাগাতে হবে দ্বিতীয়টাতে লাগানো যাবে না বা দ্বিতীয়টা প্রথম এরকম কোনো নিয়ম নেই তুমি নিজের ইচ্ছা মতো যে কোনো কর্মে প্রথমা লাগাতে পারো হলো বোঝা গেল তাহলে বাকি দুটোর ক্ষেত্রে কি নিয়ম আছে বাকি দুটোর ক্ষেত্রে কি নিয়ম আছে গত্যার্থ কার অকর্মকের ক্ষেত্রে কি নিয়ম আছে নিয়ম আছে এরকম যে গত্যার্থক এবং অকর্মকের ক্ষেত্রে যেটা প্রযোজ্য কর্ম সেটা উক্ত হবে দেখো একটা বিষয় তোমার খেয়াল রাখো অকর্মকের ক্ষেত্রে একটাই কর্ম থাকে অকর্মকের আমি যদি কোনো অকর্মক ধাতুতে আমি নিচ লাগাই আসলে তো হাতের কোনো কর্ম নেই তাই তো আমি যদি নিচ লাগাই তাহলে কি একটাই কর্ম হচ্ছে দুটো কর্ম তো কখনোই সম্ভব না বুঝতে পারলাম কি বললাম এখন শিশু হাসতি বা অহম ভবামি যাই হোক যেরকম ভাবে প্রয়োগ করি আমি যখন ওটাকে নিচ লাগাবো তখন ম্যাক্সিমাম কি হবে যে আগের বাক্যে যেটা কর্তা ছিল সেটা এই বাক্যে এসে কর্ম হয়ে যাবে দুটো কর্ম তো কোনোভাবেই হবে না কারণ আগের বাক্যে তো কর্মই ছিল না বুঝতে পারলো সবাই এটা কি বললাম বললাম যে অকর্মক ধাতুর ক্ষেত্রে দেখো কোনো কোনো নিয়মই এখানে লাগবে না কেন লাগবে না না অকর্মক ধাতুর ক্ষেত্রে একটাই কর্ম হতে পারে দুটো কর্ম হতেই পারে না দেখো শিশু ভাষাতেই মাতা শিশু ভাষা দুটো কর্ম হবেই না কেন হবে না না অন্য জায়গায় কি হচ্ছিল আমার আগে যেমন বালক অন্নম খাদতি এখানে আমার প্রথম বাক্যে একটা কর্ম ছিল যখন আমি নিচ করলাম তখন প্রথম বাক্যের কর্তাটাও কর্ম হয়ে গেল দিয়ে আমাদের দুটো কর্ম হয়ে গেল তখন আমাদের সমস্যা এলো না আমি কোনটাকে উক্ত করবো কোনটাকে উক্ত করবো না কিন্তু অকর্মক ধাতুর ক্ষেত্রে প্রথম বাক্যে তো কর্মই হতে হবে না কারণ অকর্মক ধাতু যখন আমি নিচ করবো তখনই আমার এখানে কর্ম হবে তাও একটাই হবে দুটো তো হবে না তাহলে ওখানে একটাই যখন আছে ওটাই উক্ত হবে এখানে কোনো সমস্যাই নেই ঠিক আছে তাহলে কি হবে এখানে অনুবাদ পাঁচ পরিবর্তন আত্রা শিশু আসতে বোঝা গেল এটা বুঝতে পারলে তো কারণ যেহেতু একটাই কর্ম তাকে আমাকে সেখান তাকেই আমাকে প্রথমা লাগাতে হবে দুটো কর্ম তো এখানে নেই তাহলে এখানে
কোনো ডাউটের প্রশ্ন ডাউটই আসছে না, তাহলে আমি সমাধান আর কি করবো? ঠিক আছে, সংশয় হবে না, হবে না। এবারে আর একটা, তাহলে আমার দেখো এখানে তুমি যে পাঁচটা ধাতু আছে তার মধ্যে বুদ্ধি অর্থকে কি হচ্ছে না যে কোনো একটাই করতে পারি, ভোজনার্থকে কি হচ্ছে যে কোনো একটাই করতে পারি, শব্দকর্মকে কি হচ্ছে যে কোনো একটাই করতে পারি, অকর্মকে কি হচ্ছে না একটাই ধাতু একটাই কর্ম যখন ওটা দিয়ে করতে হবে। ঠিক আছে, পড়ে থাকছে কি প্রথমটাই পড়ে থাকছে, সেখানে কি হবে হচ্ছে প্রশ্ন, সেখানে কি হবে? সেখানে হবে, এখানে দুটো কর্ম আছে তো, ভৃত্যম একটা আর একটা কি গ্রামম, তাই তো? তাই তো, এবারে একটা তো গম ধাতুর কর্ম, গম ধাতুর কর্ম কোনটা? গম ধাতুর গ্রামম, গ্রামম, ঠিক আছে। আর ভৃত্যটা হচ্ছে কে বলে প্রযোজ্য কর্ম, ঠিক আছে, প্রযোজ্য কর্ম, প্রযোজ্য কর্ম বলে ওটাকে, ভৃত্যম এটাকে বলে। ঠিক আছে, কেন বলে না ওটা কারুর দ্বারা প্রযুক্ত হচ্ছে? আসলে কিন্তু ভৃত্য গ্রাম যাচ্ছিল না, প্রভুর দ্বারা প্রযুক্ত হয়ে, প্রভুর দ্বারা প্রেরিত হয়ে ভৃত্য গ্রামে যাচ্ছে। এই জন্য ভৃত্য এই ধরনের যে বিষয়, এই ধরনের যে কর্মগুলো তাকে বলে প্রযোজ্য কর্ম। কি বলে? প্রযোজ্য কর্ম। প্রযোজ্য কর্ম, ঠিক আছে, বলে প্রযোজ্য কর্ম হলো। তাহলে এই যে প্রভু ভৃত্যম গ্রামম গ্রামায়তি, এখানে প্রযোজ্য কর্ম কোনটা? ভৃত্যম, ভৃত্যম। আর এমনি সামান্য যেটা কর্ম সেটা কোনটা? গ্রামম। তাহলে যখন আমাদের এই রকম গত্যর্থ প্রয়োগ থাকবে, তখন যখন আমাদের বাচ্য পরিবর্তন করতে হবে, তখন যেটা প্রযোজ্য কর্ম আছে সেটাতে প্রথম আলাগাতে হবে, এই হচ্ছে নিয়ম। বোঝা গেল? তাহলে কি হবে অনুবাদ পরিবর্তন করলে? প্রযোজ্য কর্মে প্রথম হবে, প্রযোজ্য, অন্য কর্মটা যেরকম আছে সেরকমই থেকে যাবে। তাহলে কি হবে বলো? প্রভুনা প্রযোজ্য কর্ম মানে কি বলতো, যেটা ধরো আগের বাক্যে কর্তা ছিল, এই বাক্যে এসে কর্ম হয়ে গেছে, সেটা সেটাকে বলে প্রযোজ্য কর্ম। একটা তো এমনি কর্ম ছিল যেটা আগের বাক্য করে, যেমন এই যে ভৃত্যহ গ্রামম গচ্ছতি প্রভু ভৃত্যম গ্রামম গময়তি, এখানে গ্রাম এইটা আগের বাক্যে তো কর্ম ছিল, যখন নিচ হয়নি তখনও কর্ম ছিল, নিচ হওয়ার পরেও কর্ম, এটা তো গম ধাতু সামান্য যেটা কর্ম সেটা। আর ভৃত্যটা কি ছিল? নিচ যখন হয়নি তখন ওটা কর্তা ছিল, নিচ হওয়ার পরে ওটা কর্ম হয়ে গেছে, তাই তো? তাহলে যেটা নিচ হওয়ার আগে কর্তা ছিল, নিচ হওয়ার পরে কর্ম হয়ে গেছে, সেটাকে বলে প্রযোজ্য কর্ম। বোঝা গেল? বললাম এবারে যখন যখন এইরকম প্রযোজ্য, যখন গম ধাতুর প্রয়োগ থাকবে, যেমন গত্যর্থভাবে যখন প্রয়োগ থাকবে, তখন যেটা প্রযোজ্য কর্ম হবে সেটাই প্রথম আলাগাতে হবে, আর বাকি অন্য কর্মটা দ্বিতীয় থাকবে। তাহলে এখানে প্রভু বৃত্তম গ্রামম গ্রামায়তি, এখানে প্রযোজ্য কর্ম কোনটা? ভৃত্যম। বুঝতে পারলে শ্রাবন্তী? এখানে প্রযোজ্য কর্ম কোনটা? ভৃত্যম, কারণ ভৃত্যটা আগের বাক্যে কর্তা ছিল, এখন কর্ম হয়েছে, এইটুকু ধরলাম যেটা আগের বাক্যে কর্তা ছিল, এই বাক্যে কর্ম হয়ে গেছে, সেটা হচ্ছে প্রযোজ্য কর্ম। হ্যাঁ স্যার, আপনি তখন বললেন না যে যেটা খুশি সেটা তুমি প্রথম করতে পারো, এটা হচ্ছে এই হলুদ, যেগুলো হলুদ করা আছে সেগুলো, তাহলে আমি হলুদ হাইলাইট করে দিয়েছি ওই তিনটা ধাতুর ক্ষেত্রে, ওই নিয়মটা বাকি দুটো ধাতুর ক্ষেত্রে নিয়মটা আমি এখন বলছি। ওই কর্তা ধাতুর ক্ষেত্রে যখন
যেটা আগে কর্তা থাকবে, আর নিচ করার পরে যেটা কর্ম হবে সেইটা বাচ্য পরিবর্তন করলে আবার প্রথমা হবে, তাই তো? হ্যাঁ ঠিক তাই হবে। আমার এখানে হলো প্রভুনা ভৃত্যাহ গ্রামম গম্যতে। কি সবাই বুঝতে পেরেছ পরিবর্তন গুলো? চিত্রা বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি স্যার, কিন্তু একটু ধারণ করতে একটু সময় লাগবে। আমি কিছু বাক্য দিয়ে দেবো, সেগুলো অভ্যাস করবে, ঠিক আছে? হ্যাঁ সৌমি বুঝতে পেরেছ? হ্যাঁ এখন বুঝেছি, কতটা কি অ্যাপ্লাই করতে পারবো জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। প্রিয়ন্ত বুঝতে পেরেছে? মৌমিতা বুঝতে পেরেছে তো? হ্যাঁ হ্যাঁ। শনিবার আপনি ক্লাস নেবেন তো? না শনিবার আমি নেবো না, শনিবার বাসুদেব স্যার নেবেন, আমি ওনারটা নিয়ে এলাম আজকে, এই শনিবার বাসুদেব স্যার নেবেন, ঠিক আছে? স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার কালকে আপনি ব্রহ্ম সম্বন্ধে লিখেছিলেন, আর মহারাজ আপনাকে বোধহয় কি একটা লিখেছেন না, যে ব্রহ্মকে অনেকগুলো বানিয়ে দিয়েছো, তাই না? একটা হাসির স্মাইলি দিয়েছিলেন। স্যার আপনি যে মানেটা লিখলেন ওইটা কি বুঝিয়ে দিলেন, যে অক্ষরব্রহ্ম পরাপর? আমি শেষে বলছি, ওটা শেষে বলছি, ঠিক আছে? আচ্ছা আমি এটা শেষ করে দিই বিষয়টা। আচ্ছা এটা সবাই বুঝতে পেরেছো তো? এইবারে দেখো আমি এটা একটু এইটা আমি বন্ধ করছি। এবারে আমাদের যেটা মেন যেটা ছিল, যেখানে আমরা গেছিলাম, যেখান থেকে সেটা আমি আসি, সংস্কৃত যন্ত্র থেকে আমরা চলে গেছিলাম। এখানে দেখো এই যে দেখো নিজন্তম লেখা আছে, তাই তো দেখতে পাচ্ছ এখন? এখানে দেখো জনাহ কি বাক্য দেওয়া আছে, জনাহ ছাত্রম গ্রন্থম পাঠয়তি। এটা কি রকম ধাতু? ধাতুটা শব্দ কর্মক ধাতু, তাই তো? ধাতুটা কিরকম ধাতু? পাঁচটা ধাতুর মধ্যে শব্দ কর্মক ধাতু, তাই তো? এই জন্য আমার এই ছাত্রমটা ছাত্রম হলো, ছাত্রে না হলো না, তাই তো? জনাহ প্রথম বাক্য কি ছিল? ছাত্রহ গ্রন্থম পঠাতি, এরকম বাক্য ছিল, ছাত্রহ গ্রন্থম পঠাতি। তারপরে কি হলো, একজন মানুষ ছাত্রের গ্রন্থ পড়াচ্ছে, তখন কি হলো, জনাহ ছাত্রম গ্রন্থম পাঠায়েতি। যেহেতু এটা শব্দকর্মক ধাতু, তাহলে এই কারণে এটা যেটা নিচের আগে নিচ করার আগে যেটা কর্তা ছিল সেটা এখানে এসে কর্ম হয়ে যাবে, তাহলে এখানে ছাত্রহটা ছাত্রম হয়ে গেল। এবারে আমাদের নিয়ম বাচ্য পরিবর্তনের নিয়মে কি আছে না তোমার শব্দকর্ম ধাতুর নিয়ম কি আছে? কর্তাটা তৃতীয়া হয়ে যাবে, তৃতীয়া হবে। আর উক্তকে প্রথমা কোথায় লাগাতে হবে? যেখানে খুশি, তাই তো? যেখানে খুশি, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে দিয়েছে জনে না ছাত্র গ্রন্থম পাঠ্যতে, তুমি জনে না ছাত্রম গ্রন্থ পাঠ্যতে এটাও করতে পারো, দুটোই ঠিক, ঠিক আছে? জনে না ছাত্র গ্রন্থম পাঠ্যতে অথবা জনে না ছাত্রম গ্রন্থ পাঠ্যতে, এটাও ঠিক, দুটোই ঠিক, ঠিক আছে? হলো, বোঝা গেল এটা? এখানে যেটা লেখা আছে আমাদের যেটা পিডিএফ সেটাতে বোঝা গেছে আশা করছি? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে আমি পরের দিন একটু বাক্য দিয়ে দেবো, সেগুলো করবে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এরকম আমি বাক্য দিয়ে দেবো, তোমরা বাক্য পরিবর্তন করে আনবে, ঠিক আছে? স্যার আপনি নেক্সট কবে ক্লাস নেবেন, মঙ্গলবার না বৃহস্পতিবার? না আমি পরের থেকে শনিবারই নেবো, ওই নেই বলে ওই জন্য আমাকে নিতে হচ্ছে। এই শনিবার বাসুদেব স্যার নেবেন, তার পরের সপ্তাহ থেকে যেমন হয় তেমনই হবে, ঠিক আছে? আমার তো মেন ক্লাস শনিবারই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর একটা হচ্ছে, এটা একটা হোমওয়ার্ক আমি দিয়ে দেবো, সেটা করে আনবে। আর একটা হোমওয়ার্ক হচ্ছে তোমার ওই পরের শব্দ কি আছে এতে, অসমত শব্দ মনে হয়, অসমত শব্দ, তাই তো? অহম আবাম বয়ম, এই শব্দটা সবাই করে আনবে পরের দিন। যুষ্মদ আছে স্যার, যুষ্মদ তার পরে 16 নম্বরে দেখো অসমত দেওয়া আছে, অসমত নিয়মগুলো মাথায় রাখবে। আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি গ্রুপে, এখনই স্যার আজকেরটা আপনি তো সবটা দিয়ে দেবেন বললেন, আমি দিয়ে দিচ্ছি এখনই, দিয়ে দিচ্ছি। আচ্ছা
আমি দিয়ে দিয়েছি গ্রুপে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে কি বলছিল আগের দিনে সেই মহারাজ কি বলেছিল? ওই আমরা আমি রূপটা লিখলাম না, ব্রহ্মা ব্রহ্মণী ব্রহ্মাণী, ব্রহ্মা ব্রহ্মণী ব্রহ্মাণী, তখন মহারাজ বললেন যে অদ্বৈত বেদান্তে তো ব্রহ্ম এক, ব্রহ্ম তো দুটো ব্রহ্ম তো হয় না, একটাই ব্রহ্ম হয় অদ্বৈত বেদান্ত দর্শনের মতে, তো শুধু শুধু ব্রহ্মণী ব্রহ্মাণী লিখতে কেন, মানে এটা একটা ইয়ার্কি মানে মজা করেই বললেন, ঠিক আছে? প্রথম বা অদ্বিতীয় আসছে দ্বি বহুতা, মানে প্রথম অদ্বিতীয় আসছে দ্বিত্বম, প্রথম বা অদ্বিতীয় আসছে বহুত্ব, কেন অদ্বিতীয় ব্রহ্মণের দ্বিত্ব বহুত্ব দরকার কি আছে, ঠিক আছে? অন্যান্য দর্শনীদের মধ্যে ব্রহ্ম এক নয়, তাই তো? যেমন বিশিষ্টাদ্বৈত, দ্বৈত দর্শন বা আরো অক্ষর ব্রহ্ম প্রভৃতি দর্শনে সেখানে অক্ষর ব্রহ্ম বলা আছে, পরব্রহ্ম অপরব্রহ্ম এরকম অব্রহ্মের মধ্যে ভেদ করা আছে, তাই তো? এই কারণে প্রকৃতি যেটা সেইটা, হ্যাঁ না ওটা ওই ধরনের, মানে পরব্রহ্ম বলে, অপরব্রহ্ম বলে, অক্ষর ব্রহ্ম বলে, সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম, প্রকার ভেদ করে। তো শব্দরূপ তো শুধু অদ্বৈতীদের জন্য না, শব্দরূপ শব্দর্শনের জন্য, সেই কারণে ব্রহ্মণী ব্রহ্মাণী এটাও লাগবে, ওটাই বলতে চাইলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার কথাটা ওইটা আমি বুঝতে, মহারাজের কথাটা একটু বুঝতে পেরেছি, কিন্তু আপনার কথাটা আমি মানেটা ঠিক ক্লিয়ার ছিল না, তাই একটু জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। তাহলে এই দুটো হোমওয়ার্ক সবাই করে আনবে, ঠিক আছে? স্যার একটা কথা স্যার বলছি, সংস্কৃতে এবং বোঝাতে যেমন চ ব্যবহার করা হয়, হ্যাঁ কটা সংস্কৃতে কখন ব্যবহার করা হয়? কোনটা কোনটা? একটা বা লেখা ছিল ওই আপনার বা, আচ্ছা বাটা সাধারণত যেটা বাংলাতে বা বলে সেই বা অর্থে ইউজ করা হয়, যারা অন্য দুটো জিনিস বলতে হয়েছে তদ বা, তাই না বোঝাতে মনে হয় বা ইউজ করে নাকি? সাধারণত বা যেটা আমরা বাংলায় বলি সেই অর্থেও বা শব্দের প্রয়োগ হয় সংস্কৃতে, সেই অর্থেই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা না ওটা, ইদম বা ইদম বা, এরকম এরকম করে অর্থে প্রয়োগ হয়, ঠিক আছে? পরের সপ্তাহে শনিবার ক্লাস হবে কিনা জানি না, পরের শনিবার তো মনে হয় পয়লা বৈশাখ পড়ছে, যদি হয় ভালো, না হলে তার পরে যখন হবে, ঠিক আছে? তা তোমরা সবাই কিন্তু এই দুটো হোমওয়ার্ক করে রাখবে, আর একটা হচ্ছে রামহালিখাতি মন্ত্রমের যন্ত্রটা, প্রায় তো সে আর পরের মাসেই পরীক্ষা, তো সবাই ওটা আমাদের পাঠাতে হবে সবাইকে, আমার অলরেডি পাপড়ি পাঠিয়েছে, শ্রাবন্তী পাঠিয়ে দেবে, তোমার তো হয়ে গেছে, আর বাকিরাও কিন্তু ওটা অভ্যাস করে আমাকে 4 মিনিটের মধ্যে কিন্তু পাঠাতেই হবে পরীক্ষাটাকে, তো সেইভাবে কিন্তু সবাই করে আমাকে পাঠাবে, ঠিক আছে? যদি 4 মিনিটের মধ্যে কমপ্লিট না হয় তাহলে তাও পাঠিয়ে দেবো স্যার, তাহলে যতটা হচ্ছে, যতটা কম হচ্ছে সেটা পাঠাতে হবে, ঠিক আছে? যতটা পারা যায়, ঠিক আছে? ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমি শেষ করছি, ওম শান্তি শান্তি শান্তিঃ, হরিঃ ওম তৎসত্, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার স্যার।